সুন্দরী মডেল, হলিউড বলিউড অভিনেত্রী যেমন এই পোশাকে ঝড় তুলেন বহু হৃদয়, ঠিক তেমনি বাংলাদেশি অনেকে চেষ্টা করে যাচ্ছে নিজেকে বিকিনিতে দেখাতে। বাংলাদেশি বিকিনি এই গার্লদের নিয়ে বিশেষ আয়োজন। জান্নাতুল ফেরদৌস পিয়া, তিনি 2007 সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন 2008 সালে র‍্যাম্প মডেলিং ও অভিনয়ের মাধ্যমে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। সে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে তিনি বিকিনি মাকসুদ আক্তার প্রিয়তি। বাংলাদেশি হলেও তিনি বসবাস করছেন আয়ারল্যান্ডে। বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্বার গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন নানা দেশের ফটোশুটে। আর দেশের বাইরে বিভিন্ন ফটোশুটগুলোর মধ্যে রয়েছে বিকিনি ফটোশুট। এর আগেও বিকিনিতে প্রিয়তি বিভিন্ন ফটোশুট করেছেন নগ্ন হয়ে ফটোশুটও। সম্প্রতি নগ্ন শরীরে পেইন্ট করে ও লাল বিকিনি পরা ছবি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন। নায়রা নাঈম সময়ের আলোচিত সমালোচিত একটি নাম। নিজের মডেলিং ক্যারিয়ারে এতটা জোয়ার না আসলেও তার খোলামেলা বা বিকিনি পোশাকে এসেছে জোয়ার। সামাজিক মাধ্যম ফেসবুকে হয়েছেন আলোচিত ও সমালোচিত। ফাতেমাতুজ জোহরা ইতিশা, ইতিশা লাক্স চ্যানেল আই সুপারস্টার 2012 প্রতিযোগিতায় চতুর্থ হন। মডেলিং এর পাশাপাশি অভিনয় করেছেন বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে, অনেকগুলো বিজ্ঞাপন চিত্রেও মডেলিং করেছেন। এই যখন অবস্থা তখন তিনি বিকিনি পরে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, আর এ নিয়ে তিনি হয়েছেন সমালোচিত। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।